Happy birthday. Happy birthday. নমস্কার বন্ধুরা, একটা নিরামিষ তরকারি বসিয়েছি, এখন এটা হয়ে আসছে। তো আমি রান্না করেছি পার্শে মাছের ঝাল আর রুই মাছের ঝোল, আর মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে পায়েসের জন্যে দুধও রেখে দিয়েছি, এখনও পায়েস বসাইনি। এখানে আলুর দম করেছি আর এই ফুলকপি আলুর তরকারি। ভাবছেন এত সব দেখাচ্ছি কেন, আমার নিজের জন্মদিনের রান্না নিজেই করছি। এখন করোনা পরিস্থিতিতে মেয়ে আসতে পারেনি, মেয়ে হয় আসলে হয়তো একটু করতো, মাও খুব দুঃখ করে আজকে অবছর ধরে করোনার জন্য কিছু হয় না, এই সময় আসা যাওয়া সব বন্ধ। আর আমার বাড়ির লোকও রান্না না করলে খুব অখুশি হবে, বলবেন তাহলে চলো আমি রান্না করি। যদিও কত বছর রান্না খেয়েছি, কতদিন আগে ভুলে গেছি, বিয়ের পরে পরে দু একদিন রান্না খেয়েছি তারপরে ভুলে গেছি। যাই হোক, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি যা যা রান্না করছি। আপনাদের সঙ্গে একটাই শেয়ার করব রান্না করা, সেটা হলো পনির পোলাও। পনির পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আর কিছু করলাম না, এগুলো আমি রান্না করে নিই, তারপরে আবার গল্প হবে। পায়েস হয়ে গেছে, পায়েস রেডি, দেখুন নলেন গুড়ের পায়েস, আর এই যে মাংস, মাংসও রেডি। দেখুন আমি জলখাবার দিয়ে দিয়েছি, পরোটা আলুর দম আর পায়েস। জলখাবার খাওয়া হয়ে গেলে আমি পনির পোলাওটা বানাবো। প্রথমে আমি একটা পনিরকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব, ছোট করে টুকরো করছি, তাতে সমস্ত ভাতটার মধ্যে পনিরগুলোকে খুঁজে পাওয়া যায়। যাতে আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, এই যে এক একটা টুকরো এরকম হবে, হয়ে গেল। আর এখানে আমি কিছু মটর নিয়েছি, এটা অপশনাল, শীতকালে করতে গেলে একটু মটর দিলে দেখতেও ভালো হয় খেতেও ভালো হয়। আর আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি, 1.5 কাপ চাল আমার এই বাটিটা এক বাটি হয়েছে। রান্না করার জন্যে আমি নিয়ে নিয়েছি একটা প্যান, প্যানটা আমি প্রথমে গরম করে নেব, প্যানটা দিয়ে দেব একটু সাদা তেল। আমি নিয়ে নিয়েছি একটু কিশমিশ আর কাজু, আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। কিশমিশটাও দিয়ে দিলাম, রং বদলাবে না খুব একটা, জাস্ট অল্প করে ফ্রাই করে নেব। আমার হয়ে গেছে, আমি নিভিয়ে দিয়ে এটা তুলে নেব, কাজুগুলোর যেন খুব একটা রং না পাল্টায়, কিশমিশটা একটু ফুলে উঠবে। ব্যাস আমার হয়ে গেছে এটা ভাজা। এই যে পনিরগুলো আমি টুকরো করে কেটে রেখেছিলাম, এই পনিরটা দিয়ে দিচ্ছি। পনিরটা কিন্তু আমি ভেজে একটু গরম জলে তুলবো, তার জন্যে আগে থেকে একটু অন্য গ্যাসে গরম জল বসিয়ে নেবেন। আমি মাইক্রোওভেনে একটু গরম জল বসিয়ে দিয়েছি, আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব, এটা তেলটা ছেঁকে আর তুলব। তেলটা ছেঁকে তুলব, কারণ তা নাইলে চাল ভাজতে আবার বেশি তেল দিতে হবে, এই তেলেই হয়ে যাবে আমার। দেখুন গরম জলে আমি নুন দিয়ে পনিরটা ভিজিয়ে দিয়েছি, আমি প্যানটা আবার গরম করে নিলাম, এতে দিয়ে দেব 1 চামচ ঘি। আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, সাজিরা, বড় এলাচ,
জয়িত্রী, আদা কুচি, লবঙ্গ, ছোট এলাচ ফাটিয়ে আর দারচিনি। আর স্টার অ্যানিসও দিতে পারেন, আমি স্টার অ্যানিস দিচ্ছি না। আজকে এই মশলাগুলো আমি ফোড়নে দিয়ে দেব। আপনারা যদি একটু বেশি রিচ করেন তাহলে দু চামচ এতে দিতে পারেন ঘি, আমি এক চামচ দিলাম। আর ওর মধ্যে তেল রয়েছে, আর পনির ভাজার সময় খানিকটা পনির থেকে কিন্তু ঘি বেরোয়। তো আমি এবার দিয়ে দিলাম চালটা, চালটা ধুয়ে রেখেছিলাম, আমার চালটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়বো, ভালো করে চালটা ভাজবো। একটু ফুট ফুট শব্দ হবে, বেশ ফুটে ফুটে উঠবে চালটা, ততটাই ভেজে নেবেন। বেশ ফুটফুট করে উঠবে, সাদা হয়ে যাবে। আমি এবার বন্ধ করে দেবো, আমার কিন্তু এটা হয়ে গেছে ভাজা, আমি বন্ধ করে দেব। দিয়ে আমি এর মধ্যে এক মুঠ কড়াইশুঁটি দিয়ে দেব। আমি যে পনির ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দেব, জলটা থেকে তুলে দেব। কারণ কি, জলটা সদ্য দেব না, জলটা তাহলে মাপ ঠিক হবে না। আমি এগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমার যে কাজু বাদাম কিশমিশ এগুলোও কিন্তু আছে, এগুলো দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব জল। তা আপনাদের আমি সবসময় বলি ভাতের জন্যে ডাবল জল লাগে, তো আমার এই বাটিটার মাপে আমি এক বাটি দিয়েছিলাম, এই বাটিটায় আমি জল দেব। এই যে প্রথমে এক বাটি দিয়ে দিলাম, এটা ওই যে আমার পনির ভেজানো জল ছিল সেইটা ছিল, আর খানিকটা মেশালাম। আর আমি একটু দুধের মধ্যে রং একটু বিছিয়ে রেখেছি, সামান্য ফুড কালার, খুব সামান্যই দিয়েছি রংটা যাতে ভালো হয়। আপনারা চাইলে কেশর ভিজিয়েও দিতে পারেন। এই আমার দুই বাটি জল হয়ে গেল। আর আমি এই যে কেশর ভিজিয়ে একটু দুধ রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, ওটা হিসাবে বাইরে দিলাম, কারণ এটা তো আমার প্রেশার কুকারে হচ্ছে না। প্রেশার কুকারে হলে যেমন একেবারে দুইয়ের থেকে একটু কমই দেওয়া দরকার, আর এটা যেহেতু প্রেশার কুকার না, আর আমার বাড়িতে একটু শক্ত চলেও না, কাজে আমি ওই জলটা দিয়ে নিন, ওই দুধটাও দিয়ে নিলাম। একটু পোলাও মশলা দিয়ে দিলাম, আমি দিয়ে দেবো চিনি, দু চামচ চিনি দিলাম, এই তিন চামচ চিনি দিলাম, দিয়ে দেবো নুন। আমি আগে নুন দেয়া রয়েছে, আমার ওই যে পনির ভিজিয়েছিলাম তাতে নুন আছে, কাজেই আমি এক চামচ নুন দিয়ে একটু টেস্ট করে দেখে নিয়ে আবার নুন দেব। ঝোলটা টেস্ট করলেই বোঝা যাবে যে ঠিক আছে কি না। আর এক চামচ দিয়ে দেব ঘি, যেহেতু এই সময় এই গোছানোর ব্যাপারটা থাকে, সেই জন্য চালিয়ে দিলে না সঙ্গে সঙ্গে সব সেদ্ধ মানে জলটা শুকিয়ে যাবে, সেই জন্য সব রেডি করে আমি তারপরে চালিয়ে দেব। স্বাদটা এমন হতে হবে যেমন সব কিছু ঠিক আছে। এই মশলাটা আর একটু দিয়ে দিচ্ছি, পোলাও মশলা, আর এক ফোঁটা মিঠা আতর, এক ফোঁটাই দেব। আপনারা চাইলে একটু কেওড়ার জল দিতে পারেন, রংটা আর একটু গাঢ় করতে পারেন। এটা কড়াতে করলে জলটা একটু বেশি দেবেন, কারণ কড়াতে জলটা চট করে শুকিয়ে যায়। আমি এটাকে বন্ধ করে দিলাম, মুখটা বন্ধ করে দিয়ে আমি চালু করে দেব। প্রথমে ফোঁটা পর্যন্ত আমি হাই করে দিচ্ছি, যেই দেখতে পাবো ফুটে গেছে তখন কমিয়ে দেব। দেখুন ফুটছে, আমি এখন একটু কমিয়ে দেব।
হাঁসটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, দেখুন আমার হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে দেব। জলটা শুকিয়ে গেলেই নামিয়ে দিতে হবে। নতুন চাল মেলে না দিলে কিন্তু নিষ্ঠা মানে বসে যেতে পারে, সেই জন্যে এগুলোকে একটু মানে ঢেলে নিতে হবে। দেখুন সাজিয়ে নিয়েছি, আমার হাজবেন্ডকে প্রথমে দেব আর পরে আমিও নেব। তো দুপুরবেলা পোলাও, ফুলকপি আলুর তরকারি, রুই মাছ আর চিকেন কষা, এই আজকের মেনু দুপুরের। আর রাতে নিরামিষ তরকারি, পার্শে মাছ, আর বিকেলে কেক কাটা আছে। গিফটও এসে গেছে অলরেডি, পরে দেখাবো আপনাদের গিফট কি পেলাম। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু সুমিতা বসু, হ্যাপি বার্থডে টু শিপ্রা, হ্যাপি বার্থডে টু দিমা। আগে কাটতে হয়, আগে কাটতে হয়, আগে খায় না। এই তো ছুরি এসে গেছে। ও মা, তোর ছুরিটা কি ফাইন, এই দেখো। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দিমা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে টুচি, এই যে তুমি একটু কেক খেয়ে নাও। হ্যাপি বার্থডে, এই তো তুমি খেয়ে 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 খেয়ে। ও মা, এ মা তোমার কেক নষ্ট হয়ে যাচ্ছে তো, আমি একটু খাই, আমাকে দাও। তোমাদের ভালো বেশি টেস্টি কেন এনেছো? এই দেখো দাদু খাবে এবার। দাদুকে খাওয়াচ্ছি, খুব মিষ্টি ছিল তোমার কেকটা। এই যে আমার নাতনি, তিনিও কেক কাটছেন, কেক কাটছেন আর খাচ্ছেন আমার সঙ্গে, একসঙ্গে কেক কেটেছে আমার নাতনি। নিজেই নিজের গালে লাগাচ্ছিস, দেখেছো ও কি করেছে, নিজের গালে ও বার্থডে করছে। ছেলে মানুষ, ছেলে মানুষ না, বড় মানুষ, একেবারে বড় মানুষ, বড়দের মতো মুখে লাগাচ্ছে, গালে লাগাচ্ছে। হ্যাঁ, লকডাউন স্পেশাল বার্থডে সেলিব্রেশন। কেক খাওয়া হয়ে গেল, আমরা এবার কেক খেয়ে নিই, চায়ের সঙ্গে কেক। দাঁড়াও চামচ দিই। দুবার করে কেক কাটছি, বঞ্জি কেক পাঠিয়েছে নিজে বানিয়ে, আমি তো ওর বানানো কেক কোনো দিনও খাইনি, এই প্রথম। তো আরেকবার কেটে নিই, ওর গাছের ফুল, নিজে বানানো কেক, তাই কাটতেই হচ্ছে। ছোট হলে কি হবে, বুদ্ধি আছে। দেখুন একদম খুব ভালো হয়েছে কেকটা, আর খেয়ে দেখি কেমন হয়েছে, ভেঙে খাই। দারুণ হয়েছে চিকু, না তুমিও খাও।